Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Shahin ara bidi. To ajke ami apnader majhe toiri kore dekhabo kathaler rosh diye ekti teler pitha banabo. Kathal theke rosh ta ber kore nilam ami blender kore niyechi ami bisi ta ke alada kore erpor ami 2 cup niye nilam ekhane kathaler rosh ar nilam ekhane half cup chini chini apnader pochondo moto niye niben. তো কাঠালটা মিষ্টি ছিল সেজন্য আমি হাফ কাপ দিয়েছি আর এখানে এক কাপ নারকেল কোরানোটা দিয়েছি ফ্রেশ নারকেল কোরানোটা আমি ইউজ করেছি তার একটি ডিম ভেঙে দিলাম মিক্সারটাকে আমি ভালোভাবে মিক্স করে নেছি এক কাপ আমি দিয়ে দিলাম রাইস ফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এক কাপ ময়দা দিলাম ময়দা দিলে সফট হয় বেশি আর পুরোটা রাইস ফ্লাওয়ার দিয়েও করা যায় তবে ময়দা দিলে একটু সফট হয় বেশি খেতে ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম এখানে লবণ স্বাদমতো আর এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিলে একটু ফুলে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে তো এই তো আমার মিক্সারটা রেডি হয়ে গেছে প্রায় ময়দা এক কাপই লেগেছে আমার আমি এখন ভাজতে চলে যাব আমি একটি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিচ্ছি তেলটা গরম করার পরে ছাড়তে হবে আমাদের এই মিক্সারটা আমি গোল করে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন তবে পুরোটা গোল হবে না যেটুকু হয় আর কি তো ব্রাউন কালার করে আমি ভেজে নেব সবগুলো আপনারা একবার বানিয়ে খাবেন এটা বাসায় কাঁঠাল এমনি খেতে না চাইলেও পিঠা বানিয়ে খাওয়া যায় কিন্তু অনেক মজা হয় আর কাঁঠাল তো এমনি সুস্বাদু এটা অনেক পুষ্টি গুণে তেই তো আমার রেডি হয়ে গেল কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা আর আমি একটু নারকেল কোরানো ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে আর দেখার সৌন্দর্যের জন্য আর একটা সার্ভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা হচ্ছে এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ